নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আমি আলোচনা করবো দু সালে ঘটে যাওয়া ওয়ান ওয়ান জিরো সেভেন এইট জম্মু তাবাই পুনে ঝিলম এক্সপ্রেস দুর্ঘটনা সম্বন্ধে দিনটা ছিল চৌঠা অক্টোবর দু সময় রাত এগারোটা বেজে চল্লিশ মিনিট ঝিলম এক্সপ্রেস জম্মু তাওয়াই স্টেশন থেকে যাত্রা শুরু করে এরপর ট্রেনটি জম্মু হিরানগর কাথুয়া পাঠানকোট ক্যান্টনমেন্ট মুকেরিয়ান জলন্ধর ক্যান্টনমেন্ট ফাঁকওয়াড়া অতিক্রম করার পর ঘটার পর যথারীতি তার গন্তব্যের দিকে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছিল ঘড়িতে বাজে তখন রাত তিনটে বেজে দশ মিনিট ট্রেনটি ছিল পাঞ্জাবের ফিলোর এবং লাধওয়াল স্টেশনের মাঝখানে ঠিক আর দশ মিনিট পর ট্রেনটি লুধিয়ানা জাংশন স্টেশনে পৌঁছবে কিন্তু তখনই ঘটে গেল সেই দুর্ঘটনাটি ঝিলাম এক্সপ্রেসে দশটি বগি লাইন থেকে আলাদা হয়ে গিয়ে লাইনচ্যুত হয়ে যায় লাইনচ্যুত হয় এবং ঘটনার ফলে এক্সপ্রেসের তিনজন মানুষ গুরুতরভাবে জখম হয়েছিলেন কিন্তু কোনো মানুষ হতাহত হননি এবং ঘটনার কারণ হিসাবে জানা যায় যে ঠিক ওই দিনই ওই ট্রেন লাইনে আল্ট্রাসনিক ফ্ল ডিটেকটিং মেশিন দিয়ে রেলওয়ে ট্র্যাক চেক করা হয়েছিল যার ফলে রেল লাইনের কিছু জায়গায় ফাটলের সৃষ্টি হয় এবং যার ফলেই এই লাইনচ্যুত ঘটনাটি ঘটে এবং ঘটনাস্থলটি ছিল ঠিক লুধিয়ানা জাংশন স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে সাতলুজ নদীর উপর রেল ব্রিজের কাছে এবং দশটি বগি যে লাইনচিত হয়েছিল তার সামনে ইঞ্জিত সমেত বাকি বগিগুলো তখন রেল ব্রিজের ওপরেই ছিল এবং ঘটনাটি ছিল নর্দার্ন রেলওয়ের ফিরোজপুর ডিভিশনের আন্ডারে জলন্দর লুধিয়ানা সেকশনে এবং ঘটনার পর তৎক্ষণাৎ লুধিয়ানা থেকে একটি বিশেষ টিম অ্যাক্সিডেন্ট স্পটে পৌঁছয় এবং মানুষদের উদ্ধার করে এবং ওই রুটে সাতটি ট্রেন বাতিল করা হয়েছিল এবং অন্যান্য ট্রেনগুলো রুট ঘুরিয়ে অন্য পথ দিয়ে চালনা করা হয়েছিল ক্ষতিগ্রস্ত কামরাগুলিকে ট্রেন থেকে আলাদা করে ইঞ্জিন সমেত বাকি ট্রেনটি পরের দিন সকালে নিউ দিল্লি পাঠানো হয় এবং ঘটনাটি ছিল নর্দার্ন রেলওয়ের ফিরোজপুর ডিভিশনে জলন্ধর লুধিয়ানা সেকশনের একটি বিধ্বংসী রেল দুর্ঘটনা